দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি দেখাবো যে আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার ঢাকা শহরের ফ্লাইওভার এবং ফ্লাইওভারের নিচে যানজট কেমন আছে সেটা আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, লেটস গো। আমরা হচ্ছে মালিবাগ ফ্লাইওভারের দোতলা ফ্লাইওভার, উপরে তিনতলা। আজ শুক্রবারে যানজট কম থাকে, শুক্রবারে যানজট কম থাকে। এদিক দিয়ে যেতে হয় আপনার শান্তিনগর কাকল মোড়, এটা তিনতলা ফ্লাইওভার। এখন আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে মৌচাক ফরচুন, এদিকে হচ্ছে মৌচাক, এদিকে ফরচুন। প্রচুর মোটামুটি গাড়ি আজকে কম না, প্রচুর গাড়ি, মোটামুটি প্রচুর গাড়ি চলছে এবং অনেক দ্রুত গতিতে চলছে। 100 কিলো বেগে চলছে গাড়ি। আর আমি চেষ্টা করবো প্রতিদিনই আপনাদেরকে এরকম লাইভ দেখানোর জন্য। তাহলে আপনারা দেখ, এই সময় প্রতিদিন এই সময় আমি লাইভ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন রাস্তাঘাটের যানজট কেমন, আপনারা দেখে বুঝতে পারেন যে কোথায় যানজট কেমন। চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে এই সময়টা 1 ঘন্টা করে লাইভ করে আপনাদেরকে দেখানো যে রাস্তাঘাটের অবস্থা কেমন, কোন দিন যানজট কম, কোন দিন যানজট বেশি। তবে তুলনামূলকভাবে শুক্রবারটা যানজট একটু বেশি, তাই কমই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি মৌচাক, বাম পাশে মৌচাক, ডান পাশে ফরচুন, মাঝখানে চলে আসছি। এটা হচ্ছে শপিং পয়েন্ট শপিং মল, মানে সরি সেন্টার পয়েন্ট শপিং মল, যেটা এটা মৌচাকের পিছনে অর্থাৎ আনারগুলির সামনে। আর এদিকে হচ্ছে ফরচুন, আর এদিকে এই এই যে ইউরো গ্র্যান্ড লেখা মজো সাইনবোর্ডটা, এটা হচ্ছে মৌচাক মার্কেট। সেই গানটা মনে পড়ে গেল, ছোটবেলায় গান শুনেছিলাম, মৌচাক মার্কেটে হলো দেখা, তারপর হলো পরিচয়, এরকমই আর কি, গানটা মনে নাই ঠিক। তো এদিকে মগবাজার যাওয়া যায়, বাংলা মোটর মগবাজার, ইস্টার্ন প্লাজা, আদির জি, নিউ মার্কেট, সব এদিক দিয়ে যাওয়া যায়। আর এদিকে হচ্ছে রামপুরা ব্রিজ, রামপুরা মালিবাগ আবুল হোটেল। Thank you.
এদিকে হচ্ছে যা হচ্ছে রাজারবাগ, রাজারবাগ যায় এদিক দিয়ে, আর এদিকে শান্তিনগর, শান্তিনগর তার এদিক দিয়ে গাড়িগুলো আসতেছে, শান্তিনগর থেকে আসতেছে গাড়িগুলো, কাকরা শান্তিনগর গুলিস্তান এদিক দিয়ে গাড়িগুলো আসতেছে। আর এদিক দিয়ে তো আসতেছে ইয়া মানে মগবাজার থেকে, এটা হচ্ছে তিনতলা ফ্লাইওভার। এটা হচ্ছে মালিবাগ ফ্লাইওভার, সরি এটা হচ্ছে মালিবাগ সুপার মার্কেট যে আছে, সুপার মার্কেটের রাস্তা। এটা হচ্ছে ফরচুন মার্কেট, ফরচুন মার্কেট নীল নীল কালারটা ফরচুন মার্কেট। মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই, শুক্রবারের দিন তো, শুক্রবারের এবং শনিবারেও রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে। আর আপনারা যারা রাস্তাঘাটে ঘুরতে বের হতে চান বা রাস্তায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে একটু নিরিবিলি পরিবেশ চান, তারা অবশ্যই শুক্রবার এবং শনিবারে আপনারা বেরোতে পারেন রাস্তায়। তাহলে শুক্রবার শনিবারে কী হয়, আপনার রাস্তাঘাটগুলো ফাঁকা থাকে, অফিস আদালত সব কিছু বন্ধ থাকে, এই জন্য রাস্তাঘাট ফাঁকা থাকে, তো এই হচ্ছে ব্যাপার। এই সেই ফরচুন মার্কেট, ফরচুন মার্কেট মোটাগেলি এরাই এলাকায়, ফরচুন মার্কেট। দেখেন কি সুন্দর রাস্তাঘাট, যদি এরকম যানজটমুক্ত রাস্তাঘাট থাকে আসলে চলাফেরাই করে মজাই আলাদা। এই মৌচাক মার্কেট, মৌচাক মার্কেটের সামনের দৃশ্য, এটা হলো মৌচাক মার্কেটের সামনের দৃশ্য। অনেক নিরিবিলি পরিবেশ, যানজট মুক্ত পরিবেশ, দেখতে ভালোই লাগছে আসলে। আপনারা যারা লাইব্রেরিতে কত মজা পাবেন না, মজা পাবেন না তেমন একটা, সামনাসামনি দেখছি তো আমার কাছে খুব ভালোই লাগছে। যে অন্য অন্য দিনের ঢাকা শহর, আজকে শুক্রবারের ঢাকা শহর রাত আর দিন তফাত। সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা, তিনটা বাইক দেখা যাচ্ছে, এই যে তিনটা বাইক দেখা যাচ্ছে, নতুন বাইক শোরুমে নিয়ে যাবে পিক আপে।
চক মার্কেটের সামনে হালকা জ্যাম, এটা কোনো ব্যাপার না। এই যাত্রী উঠাচ্ছে দেখে হালকা একটু জ্যাম, বাসের জ্যাম, যাত্রী যখন উঠে তখন একদম একটু হালকা জ্যাম থাকেই, এটা কোনো ব্যাপার না। এদিকে মৌচাক মার্কেট, আর এদিক দিয়ে হচ্ছে শান্তিনগর মোড় দিয়ে আসা যায় আর কি। শান্তিনগর কাকটাল গাড়িগুলো এদিকে আসে, বাসগুলো আসে। মৌচাক মার্কেটের সামনে এবং ফরচুনের পাশেই, ফরচুন মার্কেটের পাশেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন মৌচাক মার্কেটের সামনে এবং ফরচুন মার্কেটের পাশেই। এই গাছগুলোর জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে। ফরচুন মার্কেটের সামনে দেখতে পাচ্ছেন দর্শক, রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া তেমন নাই। বিকেলের দিকে একটু যানজট হতে পারে, কারণ বিকেল টাইমে অনেকে ঘুরতে বের হয় শুক্রবারের দিন। এটা হচ্ছে মালিবাগ সুপার মার্কেট দিয়ে আসতে হয়, মালিবাগ সুপার মার্কেটের এলাকা।
মানে মালিবাগ সুপার মার্কেট এদিক দিয়ে আসতে হয়, এদিকে রামপুরা মালিবাগ সুপার মার্কেট সব এদিক দিয়েই গাড়িগুলো আসে। এখন আছি আমি মৌচাক মোড়ে, মৌচাক মার্কেট এবং ফরচুন মার্কেটের সামনে। খুব সুন্দর একটা পরিবেশ এবং যানজট মুক্ত পরিবেশ দেখে মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে আছি, পরিবেশ এরকমই মনে হচ্ছে। মালিবাগের দিকে দিকে যাচ্ছি, মালিবাগ পেট্রোল পাম্পের ওদিকে যাচ্ছি। তবে ঠিক আছে, ব্যানার দুইটা, হলুদ ব্যানার আর সাদা ব্যানারটা না থাকলে আরও ভালো লাগত। হলুদ ব্যানার আর সাদা ব্যানারটা যদি না থাকতো রাস্তায় আরও ভালো লাগতো। রাস্তাঘাটের সৌন্দর্যগুলো নষ্ট করে দেয় এই সব ব্যানারগুলো।
যারা দর্শক যারা ঢাকা দেখতে চান, অর্থাৎ আজকের ঢাকার যানজট দেখতে চান, রাস্তাঘাট দেখতে চান, যে রাস্তায় যানজট কেমন, তাদের জন্য এই ভিডিওটা। আর আমি এখন রয়েছি কোথায়, মালিবাগ ফ্লাইওভারের উপরে। বাম পাশেও রয়েছে মৌচাক মার্কেট এবং ফরচুন মার্কেট, ফরচুন সুপার শপিং মল আর কি। এদের উপরে দোতলায় ফ্লাইওভার, তিনতলা ফ্লাইওভার, দোতলা ফ্লাইওভার আছে। আমাদের ভিডিওটা ভালো লাগুক না লাগুক, দর্শক আপনারা একটু প্লিজ শেয়ার করে দেবেন। তাহলে যারা আজকে বের হবে, রাস্তায় বের হবে, তারাও জানতে পারবে যে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, যানজট কেমন হবে। তবে আরেকটা কথা বলে রাখি যে বিকাল টাইমে কিন্তু নামাজের পর, অর্থাৎ তিনটার পরে থেকে আস্তে আস্তে যানজট শুরু হবে। কাল শুক্রবারের দিন একটু যানজট হবেই, সবাই পরিবার পরিজন নিয়ে বের হবে, ঘুরতে বের হবে, এর জন্য যানজট একটু থাকতে পারে আর কি, থাকতে পারে কি থাকবে আর কি। শুক্রবার শনিবার একটু যানজট থাকে, তবে অন্যান্য দিনের তুলনায় খুবই কম থাকে। সবাই পরিবার নিয়ে ঘুরতে বের হয় তো, যার দরুন যানজট একটু কমই থাকে, অত বেশি থাকে না। তবে এই সকাল টাইমে এই সময়টা যানজট নাই বললেই চলে, খুবই ফ্রিভাবে চলাফেরা করে, মোটামুটি ভালোই, যানজট মুক্ত এলাকা। ফ্লাইওভারের উপরে এরকম ময়লা, আসলে মালিবাগ ফ্লাইওভারের উপরে যেরকম ময়লা থাকবে আসলে ভাবা যায় না। সব জায়গায় পরিষ্কার, এখানে আবার কিছু ময়লা, এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। যারা রাস্তা পরিষ্কার করেন তারা আসলে শুধু টাকাই নেয়, বেতনই নেয়, ঠিক মতো রাস্তাঘাট পরিষ্কার করে না। সবার তাড়াহুড়া, সবার তাড়াহুড়া, কে কার আগে যাবে, জীবনে সবাই জীবনে ঝুঁকি নিয়ে কে কার আগে যাবে পাল্লা দেয়। আর যার দরুন এর জন্যই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা ফ্লাইওভারের ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর, এটা অবশ্য দেখি নাই ফ্লাইওভারটা, মানে সরি এটাকে কি বলে, ওভারব্রিজ, ওভারব্রিজ করে দিয়েছে খুব সুন্দর।
অবশ্যই ওভার ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো, ওভার ব্রিজটা দেখিনি কখনো। এই যে ওভার ব্রিজটা দেখাই, মালিবাগ দোতলা ওভার ব্রিজ, এখান থেকে সুন্দরভাবে নামা যায়, সুন্দর একটা সিস্টেম করেছে। এখানে নামা যায়, এখানে ওঠা যায়, অনেক সুন্দর একটা পরিবেশ।
হচ্ছে মালিয়া পেট্রোল পাম্প, মালিয়া পেট্রোল পাম্প। এটা হচ্ছে মালিবাগ মোড়। এটা হচ্ছে মালিবাগ মোড়, সিআইডি অফিসের সামনে, এসবি অফিসের সামনে। পুরাই যানজট মুক্ত এলাকা, সত্যি অপূর্ব দৃশ্য। Thank you.
যারা এস অফিস চেনেন না তারা তাদেরকে বলছি, যারা আমাদের পাসপোর্ট সংক্রান্ত অনেক ব্যাপার স্যাপার থাকে, পুলিশ ভেরিফিকেশন থাকে, তারপরে এয়ারপোর্টে পাসপোর্ট লক, তারপরে পাসপোর্টে ভেরিফিকেশন আসে না, তারা আর কি মালিবাগ মোড়ে, অর্থাৎ মালিবাগ মোড়ে যে ফ্লাইওভারটা আছে, মালিবাগ ফ্লাইওভার, ফ্লাইওভারে এসে আপনারা এই যে এই ভবনে যাবেন, এটা সিআইডি ভবনের পাশে, এই যে সিআইডি ভবন যেটা, এই যে এই বিল্ডিংয়ে আপনার সমস্ত পাসপোর্ট সংক্রান্ত, ইমিগ্রেশন সংক্রান্ত যত পাসপোর্ট সংক্রান্ত যত কাজ হয় এখানে হয়, এখানে আসবেন। আর এদিকে হচ্ছে রাজারবাগ, রাজারবাগ পুলিশ লাইন পুরাটাই রাজারবাগে এখান থেকে আসতে হয়, এদিক দিয়ে আসতে হয়।
যাচ্ছি এখন রাজারবাগ পুলিশ লাইন মোড়ে। যদিও আমি রং সাইড দিয়ে হাঁটছি, তার কারণ প্রচণ্ড রোদ, এই জন্য এই রাস্তা দিয়ে আমি যেতে পারছি না, তা না হলে আমি এই রাস্তা দিয়ে যেতাম আর কি।
এখন দেখাবো আজকে যে ঢাকার যানজট কেমন, অর্থাৎ আজকে শুক্রবার যানজট কেমন হতে পারে সেটাই ধারণা দেবো আপনাদেরকে। এতক্ষণ আমি এর আগে লাইভটা ছিল ফ্লাইওভার, ঢাকা ফ্লাইওভারের উপরে যানজট কেমন সেটা এখন দেখাবো। রাস্তায় আমাদের ঢাকা রাজপথে যানজট কেমন সেটাই দেখাবো, তো দেখতে থাকুন। দেখো বন্ধুরা, একদম ফাঁকা রাস্তা, যানজট নাই বললেই চলে। হালকা হালকা গাড়ি চলছে, হালকা হালকা যান, হালকা হালকা একটু জ্যাম, এরকম ব্যাপার না। খিলগাঁও ফ্লাইওভারের কাছাকাছি শাহজাহানপুরে আছি, আর শাহজাহানপুরে যে আমি এটা প্রতিনিয়ত থাকি।
জি খিলগাঁও বাজার, খিলগাঁও বাজার প্রচুর কাড়া লুটেছে দেখুন। বাবা কাঁঠালের দাম কেমন? এটা কত হইব? হ্যাঁ দেড়শো টাকা। এগুলা এটা কত? আড়াইশো আছে, তিনশো আছে। দাম কেমন কেমন একটু আগে গতবারের থেকে একটু কম না বেশি? একটু কমই আছে না? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খিলগাঁও বাজারে, অর্থাৎ খিলগাঁও রেলগেট রেল লাইনের পাশেই আজকে কাঁঠাল উঠেছে অনেক। মোটামুটি গত বছরের তুলনায় তারা যে ধারণাটা দিল যে গত বছরের তুলনায় দামটা একটু কমই, রিজনেবল দাম। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কাঁঠাল উঠেছে। এখন রয়েছি খিলগাঁও ফ্লাইওভারের নিচে, অর্থাৎ খিলগাঁও রেলগেট। আজকে ঢাকা শহরের যানজট কেমন সেটা আপনাদেরকে দেখাবো, দেখাচ্ছি। পাশে যতগুলো বাইক দেখতে পাচ্ছেন এগুলো হলো সব উবারের গাড়ি, উবার চালায় এরা।
ট্রেন আসবে এখন খিলগাঁও রেলগেটে, এখন ট্রেন আসবে ঢাকার বাইরে থেকে, এই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। না কমলাপুর থেকে, সরি ভুলে গেছে, কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে, ঢাকার বাইরে যাবে। অগ্নিবীণা কোথায় যাচ্ছে, মানে কোন জায়গা যাবে লেখা নেই। যখন ট্রেনটা যায় তখন একটু জ্যাম পড়ে আর কি, এটা মেনে নিতে হবে, স্বাভাবিক। ট্রেনটা যদি মাটির নিচ দিয়ে থাকতো তাহলে এই জ্যামটা, এই হালকা জ্যামটাও লাগতো না। সরাসরি আকাশে যান দর কেমন, আজকে তো ফিরি সকালবেলা করতে পারি কি শান্তি। কারণ
যাতে পানি টানি দিয়ে ভরে আছে না। সুনামগঞ্জে পানি উঠছে না, বন্যায় অনেক পানি ভেসে গেছে, আর কালকে যদি উনি আসতো তাহলে তো অনেক আন্দোলন অনেক খরচ হতো না, সেই খরচটা বাঁচে ওই যারা বন্যায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে দেবে আর কি, তাদেরকে ত্রাণ দেবে। দাদার কাছ থেকে পাঁচ সিকের যা লাগে এখানে
হচ্ছে খিলগাঁও জোরপুকুর মাঠ, খিলগাঁও ফ্লাইওভারের নিচে, খিলগাঁও জোরপুকুরের মাঠ ডান দিকে, ডান দিকে হলো জোরপুকুর মাঠ।